আজকে কি খাবো বলে দিই আগে, এটা হলো টাটকিনি মাছ ভাজা, এটা হলো মাছ দিয়ে শুক্ত, পাঁচ মিশালি আপনার সবজি আছে, অনেক কিছু আছে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, তারপরে পেঁপে, তারপরে পটলও দেখা যাচ্ছে ছোটো ছোটো করে কাটছে, মানে লাবড়ার মতো কিছুটা কিন্তু মাছ দিয়ে আর কি। এটা হলো কচুর ছড়া, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, ইলিশ মাছ দিয়ে তরকারি আমি মাথাটা নিয়েছি, ইলিশ মাছের মাথা খেতে ভালো লাগে। আর এটা হলো জলপই, পুঁটি মাছ, খুলসা মাছ, জলপই দিয়ে টক আর কি, টকের তরকারি, এটা পুঁটি মাছ আর খুলসা আছে এটা তার বাড়িতে। ঠিক আছে, শুরু করি। আগে তো আসলে শুক্তো খাওয়ার নিয়ম, শুক্তোটা আগে খাই। এটা হলো মাছের কাটা কুটা মাথা টাটা দিই। অনেকগুলো সবজি আছে এটাতে, মাছটা আগে খেলে ভালো হইতো মনে হয়। একদম ডুবুদের ভাজা মশ মশা,
দারুণ টেস্টি। মোটামুটি বড় সাইজের রেশন আছে, কচুর ছড়া কৃষ্ণাস মোটামুটি সব তরকারিতে ভালো লাগে, কচুর ছড়াটা একটু বেশি ভালো লাগে। প্রচুর কাদা রেশ মিশে
জলপাই টকের তরকারি, জলপাই এখন সিজন, জলপাই পাওয়া যায়, জলপাই নিয়ে করা হয়েছে। পুঁটি মাছ, কনসা মাছ, কনসা মাছ, পুঁটি মাছ, আলু ধুন্দুল আছে, ধুন্দুল টকের তরকারিটা খুবই টেস্ট, আর বেগুন দিয়া। টকে টকের বেশি টেস্ট হলো টক বরুই দিয়া, গাছ থেকে পাকা বরুই সেরকম। রেজাল্ট করতে ভালোই লাগে। This is enough. And the butcher season. The man's going to have a lot about that. আর ইমেজ গুলো টকে দিলে বানাবো সাজা আগে ভিতরে টক টুকে থাকে।
ভালো খাওয়া হলো, গরম একটা। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।